পরঠইকারা টেঙার আঞ্জা খাম। কি হবে নমস্কার, খাওয়ানির জন্য একটা নতুন ভিডিওলে সকলকে স্বাগতম জানাইছো। তো পাঠশালার এখন ধুনিয়া ধাবা এখনত আমি আইসো, মোর পাশের দিকে আপনার দেখা পাইছি নিহার ফ্যামিলি ধাবা, যত আপনার সকল ধরনের থালি মানে ভাতর যিকোনো ধরনের থালি, ধরক ভেজ থালি হল, নন ভেজ হল, স্পেশিয়াল পর্ক থালি, বিরিয়ানি, চাইনিজ, তো এইখানে গোটেখিনি খাদ্য ইয়াতে ধুনিয়াকে পাই যাব। আর বেলেগ বেলেগ কি কি আছে সকলখিনি আপনার আজি আমি দেখাম। তো প্রথমতে আপনার লোকেশনটা কই লং, কোনখিনি জায়গা অবস্থিত পাঠশালার। তো যদি আপনার গুয়াহাটি সাইডের পর আহে, গুয়াহাটি সাইডের পর আহিলে হব বাউফালে, একদম ধুনিয়া লোকেশনটা আপনার কই আছো। মই পাঠশালা সুমা যেটো মানে রাস্তা পাঠশালা টাউনক লই গুছি গেছি হাওয়ের পর, সেই রাস্তাটোর একদম কাষতে আছে। যদি আপনার গুয়াহাটি সাইডের পর আহে বাউফালে হব, আর যদি বঙ্গাইগাঁও বরপেটা সেতু সাইডের পর আহে সোফালে হব। এটা ধুনিয়া একটা ডিভাইডার আছে, সেই ডিভাইডারটি অলপমান ডিভাইডার, এই সেটুয়ে ডিভাইডার আগত, সেই ডিভাইডারটির পর অলপমান আহি আপনার পাই যাব এইখান ধাবা। তো লোকেশনটা একদম বড়িয়া, আর পার্কিংও ধুনিয়া সুবিধা আছে, ধুনিয়াকে গাড়ি আপনার মোটামুটি পাঁচ ছয় এখান গাড়ি ধুনিয়াকে পার্কিং হয়ে যাব। তো এখনি হল আপনার লোকেশন, এটা আমি ভিতর যাই খানাবিলাক ট্রাই করিম, যি থালি আছে সবরে আপনার অলপ অলপ দেখাবার চেষ্টা করিম, আর টেস্টবিলাক কেন হয়ে ধুনিয়াকে আপনার গোটেখিনি দেখাম। তো বুলক এটা আমি ভিতর লগে যাও, তো বুলক আমি ভিতর লগে যাও, ভিতর পরিবেশটা আপনার দেখে লম। এটা হল বাহির সাইডটো, ধুনিয়া এটা আছে, বিরিয়ানি আছে, পর স্পেশাল থালি আছে, আর এটু হল পিটার ভাত। জায়গাও বড়িয়া জায়গা আছে, স্পেস আছে, ধুনিয়া স্পেস বহার কারণে। আর এইফালে মেইন থালি কেটার প্রাইস কেটা এতে আছে, আর এইফালে কাউন্টার, তো আমি ইয়াতে ধুনিয়াকে বহি গেলো। তো এইখান হল মেনুখান, ইয়াতে ধুনিয়াকে আইটেমবিলাক আছে, প্রাইসবিলাকও ধুনিয়াকে দিয়া আছে, আমি ইয়াতে ধুনিয়াকে চাই কিবা কিবি অর্ডার করে দিম রব। খানা অর্ডার হয়ে গেছে আমার, খানাটো আইব, এটা আপনার খানাটো লাহেককে দেখো আমার আহি আছে। তো আমার খানা আহি গেল, দেখে আছে আপনার, আরো কেটামান আইটেম আইছি আপনার কই আছো এক মূরের পরা, প্রথমতে গোটেখানি আহিল। আইটেম মানে আহিয়ে আছে রব, তো এতে আমার গোটেই এটা মোটামুটি প্রায়খানি আইটেম আহি গেছি, তথাপিও বহুত আইটেম আছে আর গোটেখিনিতো একদিনাতে বা একটা ভিডিও দেখা সম্ভব নহে। তো যেখানি পারি সেখানি আমি মানে কভার করবার চেষ্টা করছো। এটা আমি টেস্টটো আপনার কই আছো একফালের, খাই খাই বড়িয়াকে কই আছো। স্পেশালিটো দেখো যে ভাত থাকিলে, দালি থাকিলে, এইটো তরকারিটো হয়, এইটো কঁঠালের মুচির আঞ্জা, এইটো আমার থৈকাৰা টেঙা বলি কয়, এইটো লাচি আর রঙালার চপ। ভাত, আলু ভাজি, দালি এইকেইটা কমনে থাকবো, কেটামান আইটেম চেঞ্জ হয়ে থাকবো ডেইলি, আপনি বেলেগ বেলেগ পাই থাকবো, মানে একবিধে নাপাই আপনি ভেজ থালি বলে কলি, বেলেগ বেলেগ আইটেম চেঞ্জ হয়ে থাকবো, কেটামান কনস্ট্যান্টে থাকবো। আর লগতে দুটো চাটনিও আছে, দুইটাই জ্বালা চাটনি, অল্প বেলেগ বেলেগ মানে স্টাইলত বানা হয়েছে চাটনি দুটা। তো প্রথম ভেজ থালি খান, মাই টেস্ট করে আপনার জানাবো প্রত্যেকটা আইটেম কেনে হয়েছে। ইটা মই খাই আপনার টেস্ট করে দেখাম, আপনার চাব। প্রথমতে মই ভেজ থালি বা নর্মেল থালি বা মাংস থালি বলে কথা নাই, প্রথমতে দালিটো থাকবে, গতি মই প্রথমতে দালিটোয় টেস্ট করি। আর ভাতকেটাও চাকছো কি ধুনিয়া, বড়িয়া হট মিক্স থালি। রাঙালাও চপ দেখছি না, ডিজাইন কি ধুনিয়া হয়েছে, আর খাইও কি জানি কেনে ভাল লাগে, বড়িয়া মিঠা, দালির লগত রাঙালাও চপ বড়িয়া। আমার থলুয়া খাদ্য কঁঠালের মুচি, বঢ়িয়া হল,
কাঠল মুচি লগত আলু ভাজাও লম। বঢ়িয়া, আজিও দীঘলাকৈ ভাজিছি, বেলেগ বেলেগ ষ্টাইলত কাটি থাকে, বেলেগ বেলেগ ষ্টাইলত ভাজি থাকে। চাপৰো খাম। এইটো আমাৰ চব্জি, নৰ্মেল চব্জি। চব্জিত ৰঙালাও দিছে, বঢ়িয়া লাগছে খাই। আৰু ভেজ থালিখন মায়ে যিহেতু ট্ৰাই কৰি আছে, ভেজ আইটেমখিনি একেলগে লৈ লওক। থালিটোতো আপোনালোকক দেখাই দিলা, গোটেইকেইটা আইটেম টেষ্ট কৰলাক। টেঙাখন টেষ্ট কৰবা আছে, সেইখন অলপ পিছত কৰিব। দালিৰে এটা আইটেম আছে, ডাল মাখনি, অলপমান ক্ৰীম চিম এনেহেনকৈ দি অলপমান টেষ্টিকৈ বনা যায় এইটো। এইটো ট্ৰাই কৰক মায়ে একবাৰ। একদম মানে গোটাকৈ বনাইছোঁ দিয়ক, বঢ়িয়া হৈছে। এই ডাল মাখনিখিনি দিয়ে আপনি গোটেই ভাতখিনি খাব পারব, সেনেহেন হয়েছে। আপনাদের বাচ্চালা গালি নাহাকে নাচব। বঢ়িয়া, এবার পনির খাম। মটর পনির চাই লোক একবার। আমি খালি আপনাদের অলপ অলপ টেস্ট করে খালি টেস্টটুহে জানি আছো, কারণ আইটেম বহুত না, সব সব খাব লাগবে, টেস্ট করবা লাগবে, সেখানে অলপ সব খাব লাগবে। আপনাদের পনির এক কেজি দিয়া। এটা লেভেলত মই যিকেইখন আঞ্জা খালোঁ আপোনাৰ, একদম এটা লেভেলত আছে, সুন্দৰ। বৰথৈকাৰা টেঙাৰ আঞ্জা খাম। গৰমৰ দিনত মানে কোনখিনিদি খাম, কোনখিনিদি নাখাম, মানে সেনেহেন লাগি গৈছে আৰু। এইবাৰ মাছটো টেষ্ট কৰি ল'ম। লোকেল শুকা মাছ, আলু আৰু বিলাহী দি ৰান্ধিছি। দেখছি না কিমান দীঘল, আর এইনেহেন এক চিঙা থ আছে তার মানে। বঢ়িয়া বঢ়িয়া লাগছে খাই। হদ আছে ভৌকা মাছ না, ডাঙর ভৌকা মাছ, বঢ়িয়া হদ। এবার টেস্ট করিম বনলেস ক্রিস্পি চিকেন। তো ভেজ থালি মাছ এনেহেনকৈ মায়ে আপোনালোকক দেখালক থালিখিনি। এটা পৰ্কৰ আইটেমকেইটা আৰু পাঠাৰ মাংস, মুৰ্গীৰ মাংস, এইখিনি আপোনালোকক মই দেখাই আছোঁ বঢ়িয়াকৈ। তো প্ৰথমতে এইটো দেখা পাইছে তিল, তিল গাহৰি, এইটোৱে ট্ৰাই কৰোঁ। চাওক মজা গ্ৰেভি, বঢ়িয়া পিচ এটা তেলৰ। এনেকৈ সানি ল'লোঁ, এই অলপমান এতে চেপি দিলোঁ। মজা, নহ'লে অলপ পিঁয়াজ, পাপৰ অলপ। তো তিল গাহৰিটো ট্ৰাই কৰিলোঁ, মজা হৈছে। এইবাৰে ট্ৰাই কৰিম আমি যিটো আমাৰ নৰ্মেল যিটো পৰ্ক কাৰী, সেইটো ট্ৰাই কৰিম। পিচ এটা লৈ ল'লোঁ, অলপমান গ্ৰেভিটো লৈ লওঁ। আর ইফালে আছে এটা আমার নর্মেল ভাজাটো, গাহরি ভাজাটো। এটা আর এনেকে খাই, আল্টিমেট। এখানে স্পেশাল পর্ক থাকে, যাতে আপনি পর্কর তিনটা আইটেম পাব,
আর সদায় বদলি থাকে আইটেমবিল। আজি ধর তিল গাহরি দিল, কালি কিনা একটা বেলেগ দিল, ঔটেঙাই দিয়ে গাহরি বানিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ তারপরে দুটো আইটেম ঠিকই থাকবো, একে থাকবো, এটা বদলি থাকবো। আজি তিল গাহরি হয়েছি, কালি সেটা বেলেগ হবো, লাই শাকে দিয়ে হবো, কোনোবা এনে ঔটেঙাই দিয়ে হবো, হ্যাঁ হ্যাঁ। তো ওভারঅল গোটেকটা পর্কর আইটেমে মজা। তো এবারে আমি চিকেনটো ট্রাই করে খাম, প্রথমত চিকেন কারি চাই লোক, গ্রেভিটো মজা হয়েছে, লগতে এটা পিছো এটা লই লৈছো। মজা একদম, মানে ঘরুয়া স্টাইলত বানানো হয়েছে, বড়িয়া লাগছে। চিকেন কারিটো হয়ে গেল, এবার আছো আমি বাটা চিকেন মশলা। চাও দেখাতে কি মজা হয়েছে, লারি দিল আর লারবা ইচ্ছা নাছিল, ধুনিয়া দেখা হয়েছিল। তো ওহো, এটা গ্রেভিটো দিয়ে খাব পরে যাব, অল্প গ্রেভি লই লৈছো, লগতে এটা পিছও লবা লাগবো, নহলি এর পিছ নললে নহব। ওহো, আপনার যেহেতু ভাল পায় ভাতে ভাত ভাল পায়, যদি ভাতে খালা রুটি দিয়ে খাবার আছে রুটিও পাব, বিরিয়ানি দিয়ে খাবার খুঁজলে বিরিয়ানি আছে, পোলাও আছে পোলাও পাব। বাটার চিকেন মশলা ভাতে দি বেস্ট বেস্ট। আর শেফ মানে রাঁধনিক একটা মজা রাঁধনি বলে হল, আর মানে এনেহানকে বনছি গোটাই খান আঞ্জা আলটিমেট। তো পর্ক ফ্রাই যেটা আছে ড্রাই ফ্রাই, সেটা একবার ট্রাই করে চাও। তো এবারে আমি ট্রাই করো পর্ক ফ্রাই, মানে চিলি অল্প ক্যাপসিকাম পিঁয়াজ এনেহানকে দি বড়িয়াকে ফ্রাই করছি। এই জালার যেটা একটা চাটনি আছে সেটা লই লৈছো, বড়িয়া। তো বাকিখিনি মোটামুটি প্রায় গোটেখানি ট্রাই করলোয়ে, বড়িয়া হয়েছে। এটা আছে মটন রোগান জোস, যেহেতু পাঠার মাংসর বড়িয়া একটা গন্ধ একটা আহি আছে, তো এটা লই লম দুটাইয়ে দুটাই এটু ট্রাই করিম। চাই লও একবার গ্রেভি, চাওক কি মজা গ্রেভি, পিছও বড় বড় ঠৌগা বীজ বলে কলো। আর এইফালে এক পিস লই ললো, অলপমান একদম গ্রেভিটো লই ললো। এটা পিসটো খাও, মজা। তো মটন রোগান জোস বড়িয়া লাগিল খাই। লাস্ট একটা আইটেম আছে চিকেন বিরিয়ানি। তো এবার ফাইনালি আমি চিকেন বিরিয়ানিটো ট্রাই করিম, অল্প অল্প লই লৈছো। আর তলত দেখি এই পিস আছে, ডাঙর ডাঙর বড়িয়া সাইজের পিস আছে। তো এটাই পিস লম আর মই দুই ভাগে খাম। আর ভিতর দেখি আপনার এনেহানকে চিকেন বিরিয়ানি না কিনা কি সারপ্রাইজ থাকবো। চিকেনটো পালোয়ে, লগতে একটা কণীও পালো, আর গ্রেভিটো আছে, গ্রেভিটো তলত এনেকে দিয়া আছে, আর মাংসর পিস আরও আছে, আরও আছে পিস। তো এটো একবার ট্রাই করো আমি। এটা চিকেন বিরিয়ানির যেটো গ্রেভি আছে সেই গ্রেভিটো করাই ট্রাই করো।
মজা হয়েছে না মা? আর লগতে মাংস দিও অল্প বুঝলা। ঔটেঙা আঞ্জা ধুনিয়া হয়েছিল, বড় ভাল লাগিল খাই। তো বড়িয়াকে গোটেখানি আমার খাওয়া হয়ে গেল, সবখিনি টেস্ট করে আপনার দেখালোয়ে গোটে এইখান মানে গোটে কেটা আইটেমে বড়িয়া হয়েছে, বড়িয়া। আর ফেস থালি খান তো মায় কইছিয়ে, আর বাকি আইটেম খানি আর আলটিমেট। তো আপনার যদি আহে পাঠশালার ফালে আহে কেতবা নিহারত সুমবা নাপাহরব, একবার সুমে এখাজ খাই চাব, তারপর আমার কমেন্ট করে জানালি হল কেনেহেন পাইছি নিহারত খাই। তো লাস্ট একটা আইটেম আছে লাসি, তো এটু খাই অল্প পেট ঠান্ডা ফেলে দিম। মজা তো খাওয়াখিনি তো আপনার দেখালোয়ে, বড়িয়াকে রিভিউটো দিল, একদম বড়িয়া, বেস্ট সেফ, বড়িয়া রান্ধিনি একদম মজা। তো আমার তো খাই একদম বিরাট ভাল লাগছে। তো আপনার একবার খালি আহক, আর আমার রাকেশ দা আছে, ওনার আপনার চিনাকি করে দিছো, আর এটা হল রাকেশ দার ভাইটি। তো দুইটাই ইয়াতে লাগি আছে বঢ়িয়াকে, আমার অসমীয়া ডেকা লড়া, এখানসকলে এটা মানে নতুনকে আরম্ভ করছি কামটো, আপনাদের সহায় সহযোগ করলেহে আমার অসমীয়া ডেকা লড়া অল্প উঠাত সহায় হব। তো দাদাইও অল্প কই দিয়ক। হয় ধন্যবাদ, প্রথমতে খাওনিকে ধন্যবাদটা দিল, আহি মোক মানে ধন্য করে দিলে, ধন্যবাদ নয়ন, ধন্যবাদ খুড়িমা। আশা করো খানাটা ভালে পালে আপনাদের। তো আমি এইখান আজি আরম্ভ করব, ছয় মাস হল আমার, আর আমি একো বিশেষ মার্কেটিং করা নেই, আমার এটাই উদ্দেশ্য যে খানাটা ভালো হবো লাগে, যেহেতু খাওয়া খাদ্যর দোকান। হ্যাঁ, তো আমি যান পো হাইজিন ওয়েট মানে খানাখিনি ফ্রেশ খানা গরম খানা সার্ভিস মানে সার্ভ করব চেষ্টা করে আছো। আর আমার ইয়াতে বেসিক্যালি আমি ভাত আর মানে আমার যদি অসমিয়া ভেজ থালি বলে কয়, ভেজ থালি আর বিরিয়ানিটুক আমি চেষ্টা করে আছো, যাতে মানুষে ভাতের লগত একটা বেলেগ সোয়াদ লোক পড়ে বিরিয়ানিটু। তার লগত আমার চিকেন, মটন, পনির, পর্ক গুটিখিনি আইটেমে আছে, আর বিশেষকে আমি পর্কর গুটিখিনি ভেরিয়েন্টসে আমার ইয়াতে অ্যাভেলেবল। আপনি রোলর পর আরম্ভ করে চাউমিন, ফ্রাইড রাইস বা অসমিয়া তিল গাহরি, বাহর গজারে গাহরি গুটিখিনি আইটেমে পাই যাব। আর স্পেশাল পর্ক থালি তো আমার মানে আমি দুফিজতে অ্যাভেলেবল, আর কোনবাই গুগল মারি পেলাই নি। হ্যাঁ, চারি চারি কিলোমিটার তো সকলকে নিমন্ত্রণ থাকলে আহিব, আহি পেলা এবার চাই যাব কেনেকুয়া হয় আমাক জানাই যাব, তেতিয়া আমিও অলপমান নিজকে ডেভেলপ করব পারু তেতিয়াহে। ধন্যবাদ। টাইমিংটা আমার রাতেপা 11টার পর রাতে 11টালে থাকে, আর আমার ইয়াতে মেনুত থালি থাকলে, বিরিয়ানি থাকলে ইন্ডিয়ান আর চাইনিজ, আর আমি ভেরি রিসেন্ট মানে তন্দুরি আইটেমও এড করি। তো এই আজির ভিডিও, তো ভিডিওটো ইয়াতে সমাপ্ত করলো, নেক্সট একটা নতুন ভিডিও আর নতুন খাদ্যতে আপনার লগ পাই আছে, নমস্কার।